আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখানে থেকে নিয়মিত আমাদের ভিডিও দেখেন, সকলকে পিসফুল বিডি ইসলামিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় বন্ধুরা, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং তার জবাব নিয়ে হাজির হয়েছি। এক ভাই প্রশ্ন করেছেন, একজন স্ত্রী জীবিত থাকাকালীন তার সহোদরা বোনকে, তার বৈমাতৃয় বৈপিত্রীয় এবং দুধ বোনকে একই সাথে বিবাহ করা বা একই সাথে দুইজন সহোদরা বৈপিত্রীয় বৈমাতৃয় বা দুধ বোনের সাথে সঙ্গম করা, সহবাস করা জায়েজ কিনা, এই বিষয়টি জানার জন্য তিনি প্রশ্ন করেছেন। ভাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি একটি প্রশ্ন করেছেন। বর্তমান সময়ে যে বিষয়টি নিয়ে অনেকের মধ্যে একটি ধোঁয়াশার সৃষ্টি হয়, অনেক ভাই এবং বোনেরা বিভিন্ন রকমের সমস্যায় জর্জরিত, বিভিন্ন সময়ে এ ধরনের প্রশ্ন অনেক মানুষের মাঝেই বিরাজ করে। তো আশা করছি আপনারা এই প্রশ্নের জবাবটি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সহোদরা দুই বোন, বই মাতৃয় এবং বই পিতৃয় ও দুধ বোনকে একত্রে বিবাহ করা সম্পূর্ণরূপে হারাম, আর এ বিধানটি সবার জন্যই প্রযোজ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ সম্পর্কে পবিত্র কোরআনে কারিমের মধ্যে বলেন, ওয়াইন তাজমাউ বাইনাল উখতাইন, আর দুই বোনকে একত্রে বিয়ে করাও তোমাদের জন্য হারাম করা হয়েছে। সূরা নিসা আয়াত নম্বর 23। এই আলোচনা থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে একজন বোন জীবিত থাকাকালীন তার সহোদরা অন্য বোনকে বিবাহ করা, বই মাতৃও অন্য বোনকে বিবাহ করা, বই পিতৃও অন্য বোনকে বিবাহ করা বা দুধ বোনকে বিবাহ করা সম্পূর্ণরূপে হারাম। তাহলে এ কথা স্পষ্ট যে একজন স্ত্রী জীবিত থাকাকালীন তার সহোদরা বোনের সাথে, বৈমাতৃয় বোনের সাথে বা বৈপিত্রীয় বোনের সাথে এবং দুধ বোনের সাথে সহবাস করাও কোরআনে কারিম কর্তৃক হারাম ঘোষণা করা হয়েছে, যেটি সুস্পষ্ট একটি বিধান। তবে এক বোন চূড়ান্ত তালাক ও ইদ্দত পালনের পর কিংবা ওই বোনের মৃত্যুর পর অন্য বোনকে বিবাহ করা জায়েজ।